বিএনসিপির নেত্রী রাজন না হালদার অভিনয় করছে, এটা আমার মনে হয় ভুল বার্তা। শিল্পী রাজন না হালদার অভিনয় করছে, সেটা মনে হয় সঠিক বার্তা হবে। আর দেখুন, এটা ছবিটির নাম স্বল্পদৈর্ঘ্যের সিনেমা, যার নাম হচ্ছে আগমনী তিলোত্তমাদের গল্প। মানে শুধুমাত্র যে আরজি করের তিলোত্তমার গল্প রয়েছে তা নয়, তবে আরজি করের তিলোত্তমা হতে পারে এই সিনেমাতে। প্রত্যেক তিলোত্তমার মনে একটা আগুন জ্বালিয়ে দিয়ে গেল বা একটা নতুন অনুসন্ধান দিয়ে গেল, সেটা অবশ্যই সিনেমা দেখলে বোঝা যাবে। তবে আমি চাই যে আপনারা প্রত্যেকেই মহালয়ার দিন, এই স্বল্পদৈর্ঘ্যের সিনেমা শর্ট ফিল্মটি রিলিজ হচ্ছে, দিনকাল মিডিয়ার ইউটিউব চ্যানেল ফেসবুকে এটা দেখতে পাবেন আপনারা। এবং আপনাদের প্রত্যেককে অনুরোধ করবো, আমি আপনি আপনাদের প্রত্যেকের মধ্যে, আমাদের প্রত্যেকের মধ্যে যে তিলোত্তমারা লুকিয়ে রয়েছে, যারা প্রত্যেকেই সাফারার, নারী পুরুষ নির্বিশেষে, এক্ষেত্রে শুধুমাত্র নারীদের দখল এরকম নয়, পুরুষরাও রয়েছে, সেই প্রত্যেক সাফারারের গল্প রয়েছে এবং সবাইকে দেখার জন্য অনুরোধ রাখলাম। এই যে ধারণাটা যে একজন মহিলার সঙ্গে এটা হয়েছে বলে আমি মহিলা হিসেবে কী ফেস করছি সেটা বলা, এটাই একটা এক ধরনের পুরুষতান্ত্রিক মানসিকতা, নিম্ন রুচির পুরুষতান্ত্রিক মানসিকতা, যে মহিলা হয়েছে বলে মহিলা কী ফেস করছে সেটা তুলে ধরবো না। আমি মনে করি যে মহিলার সঙ্গে এটা ঘটেছে, তাই মানুষ হিসাবে আমি কী ফেস করছি বা মানুষ হিসেবে আমি কী ভাবছি সেটা গুরুত্বপূর্ণ। এবং এই শর্ট ফিল্মটিতে সেইটাই আমরা দেখানোর বারবার চেষ্টা করেছি যে মানুষ হিসাবে আমাদের কীরকম লাগে বা মানুষ হিসাবে আমাদের কী অনুভূতি বা উপলব্ধি। এবং সেখানে শুধুমাত্র মহিলাই যে তিলোত্তমা সেটা নয়, এমন অনেক তিলোত্তমার গল্প আমিও জানি বা আমরাও এই সিনেমায় দেখাবো, যারা কিন্তু বাই জেন্ডার মহিলা নয়, বাই জেন্ডার পুরুষ। আরজি করের প্রেক্ষাপটে এই ছবিটি নির্মিত হয়েছে। তবে আরজি করের ঘটনা যতটা নির্মম, যতটা বেদনাদায়ক, যতটা নৃশংস, আমি মনে করি এরকম ঘটনা প্রচুর প্রচুর হচ্ছে বাংলা, ভারতবর্ষ এবং আমি কোথাও গিয়ে মনে করি পৃথিবীর বুকেও এরকম ঘটনা ঘটছে, পৃথিবীর বিভিন্ন দেশে। আসলে ধর্ষণ তো করে ধর্ষণকারী, এবং তার যে নির্মমতা, তার যে নৃশংসতা, সেটাকে আমরা ধিক্কার জানাই। তবে আমরা দেখেছি বিগত দেড় মাস ধরে ঘটনাটি ঘটার পর কলকাতার বুকে কী পরিমাণ নেগেটিভিটি তৈরি হয়েছে মানুষের ভাবনায়, মানুষের হৃদয়ে, এবং আমরা দেখেছি চারিপাশে একটা প্রতিবাদ, সরকারের ভূমিকা, বিরোধীদের কুৎসা, নানান কিছু দেখেছি। কিন্তু এই ছবিটি কিন্তু একটি আশার গল্প, আমি এটাই বলছি, এই ছবিটি একটি আশার গল্প। যে প্রত্যেক দিন কত কত তিলোত্তমারা নারী পুরুষ নির্বিশেষে নির্যাতনের শিকার হচ্ছে, তার বিরুদ্ধে একটি প্রতিবাদের গল্প, তার বিরুদ্ধে একটি আশার গল্প এই তিলোত্তমা আগমনী, যে গল্পটির নাম, ছবিটির নাম, এক তিলোত্তমাদের গল্প, আগমনী তিলোত্তমাদের গল্প।